ভালো আছো? এখন আমি প্রায় 1টা বাজে এখন রান্নাঘরে ঢুকেছি, হাঁপ আগে করে রেখে গেছি, চালটা ধুইয়ে রেখে গেছি, যেহেতু 1টা বাজে জল চলে যাবে। পালং শাক বেগুন আলু দিয়ে একটা মাছের মাথা দিয়ে তরকারি। আমার ছোটো মেয়ে মাছ খায় না, মাংস নালে পনির খাওয়াতে হয়, তার জন্য অল্প একটু পনির আনলাম, আর আমাদের জন্য মাছ আর মাছের মাথা আনলাম। আর ধনে পাতা দিয়ে পেঁয়াজ রসুন আদা সব পেস্ট করে রেখে দিয়েছি, কারণ রান্নার যদি আগে সব গুছিয়ে না হলে না পরে রান্না করে ঝামেলা হয় না, তার জন্য আগে কী দেব এই যে পেঁয়াজ রসুন আদার পেস্টটা আমি এখানে দিয়ে নিচ্ছি। সবকটা মশলা একসাথে দিয়ে দিলাম, এ কারণে কষাতে সুবিধা হবে। তারপরে আমি কী করি, এই কষানোটা হয়ে গেলে হাফ কষাই, তারপরে আলুটা দেব, তারপরে আবার কষাবো। এর মধ্যে আমি ফোড়নটা আমি ওপরে রাখবো, অনেকে ফোড়ন দিয়ে তারপরে করে। এখন আমি যে পালং শাকটা করবো মাছের মাথা দিয়ে পাঁচফোড়ন দিয়ে, পাঁচফোড়নটায় সব ধরনের মশলা থাকে বলেই আমি বেশিরভাগই রান্নার মধ্যে পাঁচফোড়নটাই বেশি ইউজ করি, যেহেতু পাঁচফোড়ন থাকে তরকারি খাওয়া করি। আর দিচ্ছি মাছের ঝোলের মধ্যে অল্প একটু জিরে, দেওয়াও যায় না দেওয়া যায়, ওই ওপরে রাখো পোড়নটা কি সুন্দর ছড়িয়ে দিয়েছি। আর কিছু দেবো না, এখানে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি, আর এখানে আমি পালং শাকটাও বসিয়ে দিচ্ছি। ঝটপট রান্না করতে গেলে দুটো গ্যাস ব্যবহারই করতে হবে, একার হাতে কাজ করতে গেলে সব একসাথে বসিয়ে দিয়েছি, রান্নাটাও তাড়াতাড়ি হয়। মেয়েদের তো রান্নাঘরই সংসার, তা রান্নাঘর যখন সংসার, এক শুধু রান্নাঘর না সব কিছুই সামলাতে হয়। এর মধ্যে আমি আলুটাকে ধুমু ধুমু করে রেখে দিয়েছি, আগে বড়ো করিনি, একবারে ধুমু ধুমু করে কেটে রেখেছি। ব্যাস এবার মাছের ঝোলের জন্য আমি জলটাও তুলে রাখি। এইবার কী হচ্ছে, মশলাটাও কষানো হচ্ছে, সঙ্গে আলুটাও ভাজা হচ্ছে। এর মধ্যে আমি একটা একটা করে মশলা দিতে থাকি। প্রথমে দিচ্ছি নুন, দুটোতেই নুন একসাথেই দিয়ে দিচ্ছি। ডান হাত একটা ডান দিকে একটা বাঁ দিকে বসেছে, বাঁ দিকে বসেছে মাছের ঝোল, ডান দিকে বসেছে পালক শাকের তরকারি। তাহলে মশলা আমার ডান পায়ে মিশিয়ে মিশিয়ে দিতে হবে, নুন আর হলুদ তো দিতেই হবে। তা আগে এদিকে দিচ্ছি হলুদ, এবার পরেটাও একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেহেতু পালক শাকের তরকারিতে হলুদ বেশি লাগে না। দেখো হলুদও দেওয়া হয়ে গেছে, আর এখানে আমি আজকে মাছের ঝোলটা হবে ধনে পাতা, গরম গেল হয়ে গেছে, কিন্তু আরেকটু লাল করার জন্য আমি দিচ্ছি কি একটু মিষ্টি, এটাও মিষ্টিটা দিয়ে দিচ্ছি যদি পরে ভুলে যাই। আমাদের রান্না করতে করতে দেখবে অনেক কিছুই ভুলে যায়। আর এর মধ্যে আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে, তার সঙ্গে দিচ্ছি একটু কাশ্মীরি রেড চিলি। এখানে আগে ধনে পাতা টক দই কিছুই ইউজ হবে না, যেহেতু মাছের ঝোলের জন্য না অল্প একটু কালারের জন্য একটু লাল কাশ্মীরি লঙ্কাগুলো দিলাম। আর দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো টেস্টটা বাড়ানোর জন্য। পালং শাকটা একটু ঢেকে না দিলে না এই ডাঁটিগুলো সিদ্ধ হবে না, কারণ পালং শাকে তো আর জল ওঠে, জল তো দেওয়া যায় না, আর জল যখন উঠবে তারপর একটু চাপা ঢাকা দিলে পালং শাকটাও সিদ্ধ হয়ে যাবে। এটাকে এখন ভালো করে কষাতে হবে। এখন কষানোর মধ্যে দেখবে তেলটা এখন ছেড়ে আসছে,
এই তেল দিয়ে আমি মাছ ভেজেছি, আবার মাছের তেল দিয়ে আমি পালং শাকের তরকারিটাও করছি। এর মধ্যে আদা রসুন টমেটো সব একসাথে বেটে নিয়েছি। এর মধ্যে আমি ধনে পাতাটাও দিয়ে দিচ্ছি, কষানোর ওপর দিয়ে একটু ধনে পাতাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমি তো মাছের ঝোল আমি বেশি ঝোল খাই না। হ্যাঁ, পনিরটা আমি কী করবো, পনিরটা এখন মাছটা এখন দেবো না, যখন ফুটে আসবে তখন নামানোর আগে ওপর দিয়ে আমি দিয়ে দেবো। এটা হয়ে গেছে, এবার পালং শাকের তরকারিতে যেহেতু বলছি মাছের মাথা দিয়ে হবে, তার জন্য আমি একটা মাছের মাথা আমি এই পালং শাকের তরকারির মধ্যেও দিয়ে দিচ্ছি। এই যে একটা মাছের মাথা তরকারি অল্প, মাছের মাথা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তাতে মাথাটার ভিতরে একটু রস ঢোকে, মানে পালং শাক করতে গিয়ে জলটা বেরোয়, বেশি মিশিয়ে দেবো না, ভেঙে দিলে না পুরো মাছটাই কাটা কাটা হয়ে যায়। আর দুটো মাথা আমি রেখে দিয়েছি, কালকে কি করা যায় কালকে নেবে। অনেকে বলে মাছের মাথা দিয়ে কাটা চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, ওটা খাইনি, ওটা একবার খেয়েছিলাম আর মাছের মাথা দিয়ে। দেখো কথা বলতে বলতে আমার মাছের তরকারিটাও কষানো হয়ে গেছে, এখানে আমি কোনো কিছুই দিইনি, যেহেতু ধনে পাতা দিয়েছি, এখন নতুন ধনে পাতা না বেশ সুন্দর টেস্ট হয়। দেখো ঝোল একটু পাতলা মতন ঝোল করেছি, ঝোলটা ফুটতে তোমাকে 10 মিনিট টাইম দিতে হবে। এখন মানুষের ওপর ভরসার বিশ্বাস করার পর ঠকতে হয়, এখন কাকে যে বিশ্বাস করব সেটাই বুঝে উঠতে পারি না, বুঝেছো? বিশ্বাসটা দিন দিনে যেন আমার মধ্যে নয়, প্রত্যেকে একই কথা, বাজারে গেলে যে মানুষের দুঃখ দশা দেখলে না মুখের দিকে আর তাকাতে ইচ্ছা করে না, ভেবেছি পৃথিবীতে হয়তো আমি দুঃখী না, আমার থেকে হাজার হাজার লোকই দুঃখী আছে, কেউ বুক ফুট ফেটে যাচ্ছে মুখে বলতে পারছে না, চোখে দেখছে কানে শুনছে মুখে বলতে পারছে না, এমন একটা চাপ মানুষের জীবনে এসে যাচ্ছে, বুঝেছো? সবার মুখ যেন ভগবান আগে থেকেই বন্ধ করে রেখে দিয়েছে, শুধু একটাই বলেছে ধৈর্যের পরীক্ষা, ধৈর্যের পরীক্ষা দেওয়া, আমরা সবাই ধৈর্যেরই পরীক্ষা নিচ্ছি। আগে একটা বাবা তারকনাথ বলে একটা সিনেমা এসেছিল, সেই সিনেমাতে দেখছিলাম আগে স্বামীদের প্রাণ বাঁচানোর জন্য মেয়েরা ঝাঁপিয়ে পড়ত, স্বামী অসুস্থ হলে বিপাশিবাত্রী করলে স্বামী, এখন দেখছি স্বামীরাই হচ্ছে অমানুষ, বিয়ে করার পর একটা আর বউকে চিনি না, মানে কথাগুলো সব ওর মাই পরিচালনা করে, মারাই তো পারেনি পাঁচজনকে নিয়ে থাকতে, আর ছেলে বউকে নিয়ে থাকবে কী করে, এটাই হচ্ছে আমাদের সমাজের বাস্তব। আর যত কিছু হবে সব মেয়ের মাকে দোষারোপ করবে, মেয়ের মা ছেলের মার মধ্যে যদি এক জায়গায় বসানো যায়, মেয়ের মা কিন্তু তার থেকে অনেক বেশি শিক্ষিত, সে একটা টিচারের সঙ্গে একটা ঘরের যে যে জীবনে ঘরে কোনো কাজ করেনি, আর মেয়েটির মা টিচার, টিচার বলবো না, ভালো একটা ব্রাঞ্চে গিয়ে সে কাজ করত, তার সঙ্গে তার ছেলের মায়ের সঙ্গে মেয়ের মা তুলনা করছে, মেয়ের মা 10টা লোককে খাওয়াতে পারবে, কিন্তু ছেলের মা একটা বউকে কেন একটা নাতিকেও খাওয়াতে পারবে না, তাই হচ্ছে আমাদের বাস্তব। ঠিক আছে বন্ধুরা, তোমরা সঙ্গে থাকো, এর মধ্যে মাছ দেবো আর পনির ঝোলটা বানাবো, আমার রান্নাও কমপ্লিট হবে, তোমরা সাথে থাকো।